আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন একটা সালোয়ার কাটিং করে দেখাবো। দেখুন, পেটি দিয়ে একটা সালোয়ার তৈরি করে দেখাবো। একটা সালোয়ার কিভাবে কাটিং করতে হয় সেটা আমি দেখাবো। আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। দেখুন, আমাদের কাপড় রয়েছে, আমাদের সোয়া 2 গজ, আমাদের পায়জামার লম্বা হবে 37.5 ইঞ্চি লম্বা একটা সালোয়ার। আমরা দেখুন আমরা সালোয়ারটা কিভাবে কাটিং করে দেখুন। এটি কাটিং করার জন্য আমরা কাপড়টাকে ভাঁজ দিয়ে নেব, দুই পাটটা করে নেব। দেখুন বন্ধুরা, আমাদের কাপড়টা রয়েছে এক পাট, এক পাট আবার ডবল পাট রয়েছে। এই পাটটাকে আমরা 4 পাট করে নেব, এর উপরে ফেলে আমরা এটাকে 4 পাটটা করে নেব। নেওয়ার পরে দেখুন আমাদের এই সাইডটা বদ্ধ সাইড আর এই সাইডটা আমাদের খোলা সাইড। আমরা বদ্ধ সাইড থেকে আমরা মাপ নেব। মাপ নেওয়ার জন্য আমরা এখানে একটা কাপড়টাকে সোজা করার জন্য একটা দাগ কষে নেব। নেওয়ার পরে 1/2 ইঞ্চি উপরে একটা দাগ দেবো, যেটা আমাদের সেলাই মার্জিন বলা হয়। দাগ দিয়ে নিলাম। তারপরে দেখুন বন্ধুরা, আমরা আমাদের সালোয়ারের লম্বা 37.5 ইঞ্চি, কিন্তু আমরা এখানে 7 ইঞ্চি আমরা পেটির জন্য রাখবো। আমরা 7 ইঞ্চি বাদ দিয়ে পেটিটা আমরা পরে কেটে নেব। 7 ইঞ্চি বাদ দিয়ে আমরা 37.5 মার্কা করে নেব। নেওয়ার পরে আমরা একটা বর্ডার দিব 1.5 ইঞ্চি নিচে, যেটা আমরা পাটিজ দিব, বক্রম দিয়ে পাটিজ দিব। এই জন্য আমরা আরও 1.5 ইঞ্চি কাপড় নিয়ে নিলাম। আমাদের সালোয়ারের হাই হবে 7 ইঞ্চি বাদ দিব। 7 ইঞ্চি বাদ দেওয়ার পর আমাদের হাইয়ের মাপ হবে 30 ইঞ্চি। আমরা 30-এর অর্ধেক 15-তে দাগ কষে নিলাম, দিয়ে আমরা স্কেল দিয়ে সোজা একটা দাগ করে দিলাম। এরপর দেখুন বন্ধুরা, এখানে আমাদের যে কাপড়টা রয়েছে আমরা এটা পুরোটাই কাপড় নিয়ে নেব, পুরো কাপড়টাই নিয়ে নেব। নেওয়ার পরে এটা আমাদের বড় সালোয়ার, এখানে আমরা একটা কলি লাগিয়ে দেবো। দেখুন কলি পায়জামা কিভাবে কাটিং করতে হয়। দেখুন আমাদের নিচের ঘের 12 ইঞ্চি, অর্থাৎ আমাদের 12-এর অর্ধেক আমরা 6 নেব। নিয়ে আমরা এটাকে স্কেল দিয়ে একটা দাগ কষে নেব। দেখুন আমাদের ড্রয়িং করা হয়ে গেল। আমরা এখন কাটিং করব। বন্ধুরা, আমাদের সালোয়ারের 2 পাটটি কাটা হয়ে গেল। আমরা এখন পেটি কাটবো। দেখুন আমাদের 2 পাটি কাটা হয়ে গেল, আমরা এখন পেটি কাটবো। পেটি কাটার জন্য এই কাপড়টাকে আমরা ভাঁজ দিয়ে ফেলবো। ফেলার পরে এখানে আমরা ফিতের জন্য, আমরা ডুরি বা ফিতার জন্য আমরা 1 ইঞ্চি কাপড়, 1 ইঞ্চি 6 ইঞ্চি কাপড় বাদ দিব। দেওয়ার পরে এটা আমাদের বেল্টের মাপ হবে 40 ইঞ্চি, 40-এর 4/4, 10 ইঞ্চি আমরা মার্কা করে নেব। নেওয়ার পরে আমরা আমাদের যে বাদ রাখলাম
7.5 ইঞ্চি আমরা এটাকে 7-এর জায়গায় 7.5 দিব, অর্থাৎ আমাদের সিলাই মার্জিন সহ 7.5 দিব, অর্থাৎ এখানে আমরা দিব 7.5, এখানেও দিব 7.5, দিয়ে আমরা এটাকে দাগ কষে নেব। যখন বন্ধুরা আমাদের এইটুক যে বাদ থাকতেছে এইটুকু আমরা জয়েন দিয়ে নিব, যে আমরা কাটিং করব। যখন আমাদের এইটুক যে বাদ থাকলো এইটুকু আমরা এখান থেকে নিয়ে নেব, এখান থেকে আমরা এই পার্টটা জয়েন দিয়ে নেব। বন্ধুরা দেখলেন তো আমাদের পায়জামা কাটা হয়ে গেল, আশা করি আপনারা বুঝতে পারছেন। বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমরা এখন সবশেষে আমরা কলি নিব। কলিটা আমাদের বিভিন্ন রকম হয়ে থাকে, কেউ গোল নাই, কেউ কোনা নাই, আমরা এরকম সাইজে কলিটাই দেব। দেখুন আমরা এই কাপড়টা ফেললাম, ফেলার পরে এই কাপড়টাকে আমরা এরকম ভাবে ভাঁজ দিয়ে নিব, নেওয়ার পরে আমরা এটা কাটিং করে নেব। দেখুন বন্ধুরা আমরা কাটিং করে নিলাম। এই কুলিটা কিভাবে সেট হয় সেটা আমি দেখাইতেছি। এই পট্টিটা শুধু দুই সাইডে লাগবে, এটা আমি ইনশাল্লাহ দেখাই দেব অন্য এক ভিডিওতে। এই কাপড়টা যেমন আমাদের কুলি রয়েছে, এই কুলিটা আমরা এভাবে জয়েন দিয়ে নেব। এইদিকে এক পার জয়েন দেব, ওই সাইড অপর সাইডে এক পার জয়েন দেব, নিলে আমাদের এরকম একটা পার্ট চলে আসবে। আমরা এদিক দিয়ে সেলাই নিয়ে যাব। তাহলে আমাদের একটা সালোয়ার হয়ে গেল, আর এখানে আমরা বকরম দিব। বন্ধুরা আশা করি বুঝতে পারছেন, বুঝতে না পারলে অবশ্যই জানাবেন, ইনশাল্লাহ আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে এবং ভিডিওতে লাইক দেবেন এবং শেয়ার করবেন বন্ধুদের কাছে, এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দেবেন। আর সবশেষে বলি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।